নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, সুস্বাগতম রসে বসে বাঙালিয়ানাতে। চা তো মোটামুটি সবাই খেয়ে থাকেন, আর ব্ল্যাক টি বা কালো চা বা লিকার চা উপকারিতা এখন 90% লোকেরই জানা। দিনে 2-3 বার এই কালো চা বা ব্ল্যাক টি খেতে পারলে সময় অনুযায়ী অনেক উপকার পাওয়া যায়। ওজন কমাতেও সাহায্য করে এই লিকার চা বা কালো চা। এই কালো চা বা লিকার চা আজকে আমি বানাচ্ছি অর্গ্যানিক চা পাতা দিয়ে আর কাফি লেমন দিয়ে। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কাফি লেমন অর্গ্যানিক ব্ল্যাক টি বা লিকার চা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি অর্গ্যানিক দার্জিলিং টি লিফ, জল 1 লিটার, আর একটা কাফি লেবু বা কাফি লেমন। লেবুটা দেখে হয়তো সাধারণত আপনাদের মনে হবে নর্মালি পাতি লেবু, কিন্তু এটা পাতি লেবু নয় বা অন্য কোনো ধরনের লেবু নয়, এটা কাফি লেবু বলে এটাকে। আর এই লেবুটা শুধু আমেরিকা থেকে আমার ননদের হাজবেন্ড আশুতোষ সাহা বা আশুদা নিয়ে এসছে আমার জন্য। তো এই লেবুটা সম্পর্কে ডিটেলে ওই আশুদা থেকে জেনে নিলে মনে হয় বেটার হবে। তো আমি আশুদাকে বলছি এই লেবুটা সম্বন্ধে জানানোর। আপনারা অনেকেই হয়তো জানবেন বা উনি কীভাবে এই লেবু গাছটাকে তৈরি করেছেন, সেটা বলার পরেই আমি রেসিপিটা নিয়ে হাজির হচ্ছি। আর এইখানে যে চা পাতাটা দেখছেন, এই অর্গ্যানিক চা টি লিফটা আমাকে দিয়েছে আমার খুড়তুতো দাদা ছেলে, ওরা দার্জিলিং বেড়াতে গেছিল, রোহন, ও আমাকে দিয়েছে। তো আমি ইউটিউবে রান্না দেখাই বলে ওরা দুজনে আমাকে এই দুটো জিনিস গিফট করলো। তো দুজনের কম্বিনেশনে দেখে নেওয়া যাক আমার আজকে ব্ল্যাক টি বা লেবু চাটা কিরকম তৈরি হয়। থ্যাংক ইউ বুদি। এই লেবুটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছি, পাতা দিয়ে সবচেয়ে ভালো হয়। এই হলো আমার ননদের হাজবেন্ড আশুদা। তো এই ইনি লেবুটা নিয়েছেন, তো এনার কাছ থেকেই শুনে নেওয়া যাক এই লেবুটার কাহিনী। এই লেবুটা দিয়ে আমি প্রথমে বাঙালি একটি বাসায় আমি লাল চা খেয়েছিলাম, এবারে লেবুটা, এটা লেবুটার এই পাতা দিয়ে মোস্টলি থাই ডিশ হয়। আচ্ছা, এটার নাম হলো বলে কাফি লেমন। এই কাফি লেমন প্রতিটি থাই ডিশে ওই পাতাগুলো ইউজ করে। লেবুটা শুধু আমরা এইটা এই লেবুর জেস্টটা দিয়ে ওরাও ওখানে বিভিন্ন ধরনের ডিশ তৈরি করে। এমনিও তো লেমন জেস্টে ভীষণই ফ্লেভার আসে, এটা দিয়ে কি কি প্রিপারেশন হয়? থাই রেসিপি তো হয়, এছাড়াও কি? এছাড়াও বাঙালিরা আমরা এটা বিশেষ করে যারা নাকি লিকার চা খাচ্ছেন, লিকার চা খায় তাদেরা, ভক্ত যারা, তারা এই লেবুটা ওখানে ওই লাল চা করার পরে কেটে ওটার দিয়ে সাংঘাতিক। আচ্ছা, এইটা কি স্লাইস করে লেমন টিতে দিচ্ছেন? মানে যে স্লাইস নয়? আচ্ছা, এটা স্লাইস করে দিচ্ছি আর কি। এটা আবার এই এটা রস খুব কম হয়, এটা আচ্ছা জাস্ট ফ্লেভার, জাস্ট ফ্লেভার। ওকে, থ্যাংক ইউ আশুদা এই লেবুটা নিয়ে আসার জন্য। তবে আপনাদের ওখানে তো খুবই ঠান্ডা, গাছটাকে কি করে বাঁচান বা মেইনটেইন করেন? আমরা পটে তৈরি করি, যারা নাকি নিউ ইয়র্কে আমরা থাকি, যারা নাকি নিউ ইয়র্কের বাইরে থাকে তারা গাছটা বাইরে মোস্টলি বাইরে তারা রাখে, কিন্তু নিউ ইয়র্কের ঠান্ডা এরিয়া এটা 50 ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে আসলে গাছটা ভালো থাকে না ওখানে। যার জন্য আমরা যখন 50 নিচে নেমে আসে টেম্পারেচার আমরা ঘরে নিয়ে নিই। মোস্টলি আমরা নিউ ইয়র্কে যারা থাকি তারা আমরা পটে তৈরি করি। এই গাছটা আনিয়েছিলাম আমি 3 বছর আগে। আর এটা কিরকম একটা লেবুর কস্ট কেমন পড়ে? লেবু গাছটা ছোট্ট একটা গাছ এনেছিলাম $80 দিয়ে। আচ্ছা, $80। গাছটা বেশ বেশ বড় হয়েছে এখন,
মোস্টলি আমরা যারা নাকি বাঙালি থাকি আমরা ওখানে, তারা একে একে সম্পর্কে এই লেবু সম্পর্কে বলি। এখন অনেকেই বাসায় এই কাফিল লেবু আমাদের আছে আর কি, খুব পপুলার এখন এই, যারা নাকি আমরা বহু খাই। থ্যাংক ইউ। লেবুটার নাম আর একবার বলে দিন। কাফিল লেমন। কাফিল লেমন। কাফিল। ওকে, থ্যাংক ইউ লেবুটা আনার জন্য। এবার দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। এইবার একটা সসপ্যান নিয়ে নিলাম আমি চাটা বানাবার জন্য। আমি এখানে সসপ্যানে গ্যাস ওভেনে বানাচ্ছি, আপনারা কিন্তু পটে বা ইলেকট্রিক কেটলেও বানাতে পারেন। তো এর জন্য আমি জল নিয়ে নেব। আমি এই কাপে দু কাপ চা বানাবো, তাই আমি দু কাপ জল নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি। আপনারা যে যেমন কাপে বা খাবেন সেরকম কাপ অনুযায়ী জল নিয়ে নেবেন। গ্যাসটা অন করে আমি সসপ্যানটা বসিয়ে দিলাম জলটা ফুটে আসা পর্যন্ত। তবে জলটা বেশি ফুটতে দেওয়া যাবে না, প্রথম বলক আসা বা প্রথম ফুটে আসলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঢাকা বন্ধ করে জাস্ট ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢাকনাটা খুলে দেখছি, 3-4 মিনিট হয়ে গেলেই ঢাকনাটা খুলে দেখছি জলটা সুন্দর ফুটে উঠেছে। এইবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিলাম। আর এইবার যে অর্গ্যানিক দার্জিলিং টি লিফটা, এটা আমি আপনাদের সামনেই কাট করছি, এই প্রথম আমি ইউজ করব। তো আমি এটা কেটে নিয়ে এর থেকে জাস্ট 2 চামচ টি লিফ দিয়ে দেব। এখানে যেইভাবে বলা আছে সেরকমই আমি ইউজ করছি। তো 2 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চা পাতা এখানে দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে একটা ঢাকনা বা লিড দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আপনারা যদি পটে করেন তাহলে টি লিফটা বা চা পাতাটা ওই পটের মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে এই গরম জলটা দিয়ে পটটা ঢাকা দিয়ে দেবেন। আমি যে ঢাকাটা বন্ধ করেছি, ঢাকাটা 2 থেকে 3 মিনিট বন্ধ করে রেখে এটা খুলে নেব। 2-3 মিনিটের বেশি কিন্তু যে কোনো চা পাতায় লিকার চা বানাতে গেলে বেশি ভেজানো উচিত না। 2 থেকে 3 মিনিট ভেজালেই পারফেক্ট চা পাতার লিকারটা আসবে। আর দেখবে যে চা পাতাগুলো জলের মধ্যে ডিপ হয়ে গেছে বা ডুবে গেছে, তখনই বুঝবেন যে পারফেক্ট হয়েছে। আর বেশি ভেজালে কিন্তু একটা কষকষ ভাব এসে যাবে। তো দেখুন বেশ সমস্ত চা পাতাগুলো আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তো এইবার আমি এটাকে নামিয়ে একটা পটে এটাকে স্ট্রেন করে নেব। তো দেখুন ঢাকনাটা খুলে আমি এরকম একটা পটে আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি যে সমস্ত লিফগুলো জলের মধ্যে ডিপ হয়ে গেছে। এইবার আমি এই পটের মধ্যে একটা ছেকনি বা স্ট্রেনারের সাহায্যে সম্পূর্ণ চাটা ঢেলে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, ফ্লেভারটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এবার আমি সম্পূর্ণ চাটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চাটা আমার ঢেলে নেওয়া হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল অর্গ্যানিক দার্জিলিং ব্ল্যাক টি। তো এইবার আমি এটাকে সার্ভ করে দেব। এর জন্য আবারও একটা আমি চপিং বোর্ড নিয়ে নিলাম। আর যে কাফি লেমনটা বা কাফি লেবুটা নিয়েছি সেইটা আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই যে প্রথমে যে এর গোটাটা কাটলাম এটাও কিন্তু ফেলবো না, এটার ফ্লেভারটা কিন্তু দারুণ। তো দেখুন আমি 2 কাপ চায়ের জন্য 2টো স্লাইস নিয়ে নিলাম। আর গোটাটা কিন্তু আমি রেখে দেবো, অন্য কোনো রান্নাতে ইউজ করব। তো এবার আমি একটা ট্রের মধ্যে 2টো কাপ সাজিয়ে নিলাম। 2টো কাপে এবার আমি গরম গরম অর্গ্যানিক দার্জিলিং ব্ল্যাক টি বা লিকার চা ঢেলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে, এটা কালো চা বা লিকার চা বলতে পারে। ওয়েট লস করতেও ভীষণভাবে সাহায্য করে এই লেমন টি। তো এইবার আমি এই চায়ের মধ্যে দিয়ে দেব 2টো স্লাইস করে নেওয়া কাফি লেবু, যেটা কিনা সুদূর আমেরিকার থেকে আমার ননদের হাজবেন্ড নিয়ে এসছেন। তো এবার সেই স্লাইস লেবু 2টো আমি দিয়ে দিচ্ছি। লেবু 2টো দিয়ে জাস্ট আমি 2 মিনিট রেখে এটা সার্ভ করে দেব। আর এই লেবুটার রস হয় না, জাস্ট ফ্লেভারটাতেই কিন্তু পুরো চাটায় ফ্লেভারটা এসে যাবে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।